কিন্তু আমার ড্রেসটা কালো। দণ্ডবর্ষক আগে উত্তরবঙ্গের বিখ্যাত ডুয়ার্স এলাকার আজিহামা তোমাল্লাক লেগামো উত্তরবঙ্গের বিখ্যাত ডুয়ার্স এলাকার পার্শ্ববর্তী এবং ঘন জঙ্গল এরিয়ার বুকচিরে মাজত গড়ে উঠেছে ডুয়ার্স এলাকা। আর এই ডুয়ার্স এলাকার নেপালি সংলগ্ন বেঙ্গল সাফারির বিপরীত জাগাত গড়ে উঠেছে উত্তরবঙ্গের বিখ্যাত বুদ্ধিস্ট ধর্মীয় বিশাল মন্দির তরিবাড়ি বৌদ্ধ মন্দির। আজই সেই তরিবাড়ি বৌদ্ধ মন্দির তোমার সামনে তাকে তুলে ধরি, কন্টিনিউ ব্লক আর রাখো, অসাধারণ ভিউ, অসাধারণ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজমুচি নিয়া ব্লগ। আসো যাই হোক গাছ, ফাইনালি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাল্লা সামনত। অনেকজনে পরিবারে আইছেন বাদমি এর আগত আইছো, এখন ভিডিও দিছো বা ঢুকবা পাওনি, আর আজি ঢুকি বা ডাইরেক্ট আজি কলেজ ড্রেস পরে। কাকা ভালো আছো? একদম ভালো ভালো ভালো, কিন্তু আমার ড্রেসটা কালো। যে কোনো ব্যাপার না, তোমার ড্রেসটা পাওয়ারের ড্রেস বললে লাভ নাই। ও মাই গড, ফাইনালি আমার ঢুকি গেল তরিবাড়ি বৌদ্ধ মন্দির, ফেমাস আর বিখ্যাত পাহাড়ি এলাকা কিন্তু এটা গড়ে উঠেছে। কন্টিনিউ ভিডিও কান রাখিবেন, অনেক কিছু দেখাম। এই যে মোর দুই বন্ধু, সেই লাগাচ্ছে যে কিউট লাগাচ্ছে তোমার দুজনক। এবার আছে দীপক, হাই ব্রো, চলো আমার কন্টিনিউ। এবার আমার কলেশ্বর বন্ধু ভিডিও কল করছে, এই যে মিস কর বা মিস কর, রাখ রাখ রাখ, চলো এবার আমার উপর যাম বৌদ্ধ মন্দিরত। কন্টিনিউ ব্লক রাখো গাইস, কারণ এটা বৌদ্ধ মন্দির একটা ফেমাস বিখ্যাত পরিবারই আছে। আর এটা হচ্ছে সেবকের কাজ সংলগ্ন এরিয়া। Wow. Arai jau mani tubadalu pari চলে গেছে, আর ভিতরে ভিডিও নেওয়ার কোনো এলাও নেই। আর অনেক কিন্তু ভিউ আছে, সেই ভিউগুলো কিন্তু তোমাকে আস্তে আস্তে চেক করাম, কন্টিনিউ ব্লক খানো রাখেন, অনেক মজা লাগবে। এই যে বিখ্যাত দিদি তরিবাড়ি আসলে সবাই ঘুরাতে মুই পাবানো হয়ে দেখো ম ঘুরাছু সাবাস ইয়ার কি নাকি উলা ঘুরা উলা ভাই।
সুন্দর একটা খ্রিস্টান ধর্মের ইলা কিছু একটা হবে, বৌদ্ধ ধর্ম, সরি মিস্টেক, সরি এভরিওয়ান। আচ্ছা আমার একটা ইচ্ছা, আমি রিল বানাতে হবে, ওটা একটু তুমি শক্ত গাই, পুরা শক্ত। দীপকটার মুখখান পোস্ট করে গেছে,
সুমন্তরা মুখান পোজ করে গেছে। অ্যাকচুয়ালি আমার নদীটা দেখি পাইছি, তোর চৌধুরী বাড়ি বুদ্ধ মন্দির দেখা শেষ। অ্যাকচুয়ালি সেই লাগিল মাত্র এক ঘন্টা জার্নি, আর আমার বাড়ি থেকে বৌদ্ধ মন্দির প্রায় 17-18 কিলোমিটার হবে, এর থেকে বেশি হবে না। তাই না আমার বাড়ি যারা বাড়ি রওনা দিচ্ছি, মানে 4:10-15 এরমে হবে। রয়েছে আমার ডিগ্রি গেছে আর আমার দুই বছর ডিগ্রি, তারা বন্ধু। চলো আমার প্রিয় দর্শকরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করেন, বলে ইচ্ছা ফলো করবেন প্লিজ। চলো দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।